হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আর একটা নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে আমি এই রেসিপিতে বাটা মাছ দিয়ে বেগুন কষা বানিয়ে দেখাবো, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। এক নিমিষে দু থালা ভাত শেষ হয়ে যাবে। খুবই সিম্পল একটা রেসিপি, আর আমি এই ভিডিওতে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আমি এখানে চারটা বাটা মাছ নিয়েছি, মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একটুকু স্কিপ করবেন না, সাথে অনেক টিপস থাকবে, স্কিপ করলে মিস হয়ে যাবে। মাছগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এখানে এক চামচ হলুদ, এক চামচ লবণ, সাথে একটু সর্ষের তেল দিয়ে দিব। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে 5-6 মিনিট ঢেকে রেখে দিব। এর পাশে একটা প্লেটে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, সাথে আদা আর লঙ্কাও নিয়েছি। এগুলো ভালো করে মিক্সারে মিক্স করে নিব। মিক্সারে দিয়ে এক চামচ কালো সর্ষেও দিয়ে দিব, সাথে একটু পানিও দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিব। এরপর একটা কড়াইয়ে তেল গরম করার জন্য দিয়ে দিব, ততক্ষণে তেলগুলো গরম হয়ে যাক। এর পাশে আমি একটা প্লেটে 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে 2 চামচ ময়দা ভালো করে মিক্স করে নিব। এদিকে আমি লঙ্কা পেঁয়াজগুলো মিক্সারে ভালো করে মিক্স করে নিয়েছি। মাছগুলো ঢেকে রাখা 5 মিনিট হয়ে গেছে। এখন মাছগুলোকে ভালো করে ময়দার মিশ্রণে মেখে নিব। মাছগুলোকে ভালো করে আটার মিশ্রণে মেখে নিতে হবে। আটাগুলোকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি তাড়াতাড়ি করে নেই। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। আর যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে অনেক ভালো হয়। এদিকে তেলও গরম হয়ে গেছে, সাথে মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিব। ভাজার সময় একটু উনুনের তাপটা কমিয়ে দিব। আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেবেন। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। সাবস্ক্রাইব ফলো করা হয়ে গেলে অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি, বেগুনগুলোকে বড় বড় সাইজে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে লবণ হলুদ মেখে ভালো করে ভেজে নিব। বেগুনগুলোকে বেশি ভাজবো না, একটু একটু করে ভেজে নামিয়ে নিব। আমি তাড়াতাড়ি করে ভেজে নেই। বেগুনগুলো আমার ভাজানো হয়ে গেছে, সাথে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলগুলো একটু গরম হয়ে গেলে 1 চামচ জিরে দিয়ে দিব। জিরেগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে লঙ্কা পেঁয়াজের পেস্টগুলো দিয়ে দিব। পেস্টগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। 2টা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোগুলো মিক্সারে দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে উপকরণগুলো আর একটু ভালো করে নেড়ে নিব। একটা প্লেটে 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি। মশলাগুলো উপকরণে দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব। নাড়া হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো ভালো করে কষে যাক। মশলাগুলো যখন তেল ছাড়বে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, সাথে একটু নেড়েও নিব। নাড়া হয়ে গেলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব। তারপর এখানে 2 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা অপশনাল, আপনারা চাইলেও নাও দিতে পারেন। চিনিটা দিলে টেস্টটা আলাদা পাওয়া যায়। একটু নেড়ে হিসেব মতো পানিও দিয়ে দিব। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। পানিগুলো দেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি তাড়াতাড়ি করে মাছগুলো দিয়ে দেই। মাছগুলো দেওয়া হয়ে গেলে 30 মিনিটের মতো ঢেকে কুক করে নিব। এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সহজে বানানো যায় আর খেতে অনেক দুর্দান্ত। তাই একবার হলো এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন তো, সবাই খুশি হয়ে যাবে যদি এইভাবে বানিয়ে দেন। 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিব। এখন এখানে কুচি করে কেটে রাখা ধনিয়ার পাতাগুলো দিয়ে দিব। ধনিয়ার পাতাগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিব, একটু নেড়ে একটা প্লেটে নামিয়ে নিব। এই নিন, তৈরি হয়ে গেল স্পেশাল রেসিপি। বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না, অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।